তোমরাই অনুমান করো আজকে আর বলছি না কি তৈরি হচ্ছে এই ওয়েব সিরিজের চক্করে যাদের আমার মতো ঘুমের বারোটা বেজে গেছে তাদের তো এটা অবশ্যই খাওয়া হচ্ছে কারণ এই সবজি অনিদ্রা দূর করে লাভের সবজি তো বুঝলে এখানে মুসুর ডাল কি করছে বলছি দাঁড়া বাড়ি থেকে আসার সময় সেই ব্যাগ ভর্তি হয়ে যায় তাই আর বড়ি নিয়ে আসা হয় আর এই মুসুর ডাল সেই বড়ির কাজ করবে লাউ খেতে আমার খুব একটা ভালো লাগে না কিন্তু যদি এইভাবে রান্না করি তবে বেশ লাগে তার জন্যই আজকে তোমাদের কাছে আমি ভিডিওটা শেয়ার করছি একদিকে কড়াতে সর্ষের তেল দিয়ে আলু আর লাউ লবণ আর হলুদ দিয়ে বসিয়ে দিয়েছি আর অন্যদিকে ডাল একদম সুন্দরভাবে ফেটে ছোট ছোট বড়া তৈরি করে নিলাম সবজি নাড়তে নাড়তেই প্রায় সেদ্ধ হয়ে গেছে এরপর দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো পুরোটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়েছি এরপর কড়াতে শুকনো লঙ্কা তেজপাতা কালো জিরে ফোড়ন দিলাম এরপর দিলাম সেদ্ধ করা সবজি আর মুসুর ডালের বড়া আর পাঁচ থেকে সাত মিনিট রান্না করে তারপর নামিয়ে নিও